Hello guys, assalamualaikum and welcome to our Cox Bazar special vlog. চট্টগ্রামের খুব কাছে হওয়ায় কক্সবাজার আমার প্রায়ই যাওয়া হয়, তাই ভাবলাম আজকে কক্সবাজারে কিছু বিখ্যাত রিসর্ট এন্ড রেস্টুরেন্ট নিয়ে ব্লগ করা যাক। কক্সবাজারে বর্তমানকালে বহুল আলোচিত দুটি রিসর্ট হচ্ছে মেরিন ড্রাইভ রোডে অবস্থিত মারমেড বিচ রিসর্ট আর সাগর নিবাস। পাশাপাশি আমি স্টোন ফরেস্ট রেস্টুরেন্ট নিয়েও কথা বলবো। এখন আমি যে লোকেশনটায় আছি এটা সাগর নিবাস রিসর্ট। মেরিন ড্রাইভ রোডে হিমছড়িতে একদম রোডের পাশে অবস্থিত এই নতুন রিসর্টটি যে নজরকাড়া ডিজাইন সেটা সবার মন কেড়েছে। স্বচ্ছ সুইমিং পুলের পাশাপাশি দেখতে পাচ্ছেন ফ্যামিলি কটেজ, আর তার পাশাপাশি রেগুলার রুমও রয়েছে। পানিটা এত পরিষ্কার ছিল আর এত আরাম লেগেছে পানিতে পা রেখে, আমরা গরমের মধ্যে গিয়েছিলাম যার কারণে এখানে পা ভিজে অনেক আরাম পাওয়া যায়। আপনারা যারা ডলফিন মোড়ের বিভিন্ন রিসর্টে উঠেছেন বা বিভিন্ন জায়গায় উঠেছেন, তারা কক্সবাজারে গিয়ে অবশ্যই এই জায়গায় একবার হলেও ভিজিট করবেন। এখানে কান্ট্রি ক্লাব পাপারোমা যে রেস্টুরেন্টটা সেটাও আছে, আপনারা চাইলে এখানে লাঞ্চও করতে পারেন। ডলফিন রোড থেকে মেইন ড্রাইভ রোড হয়ে হিমছড়ি আসার পথে এই জায়গায় অবশ্যই একবার যাওয়া উচিত। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট দ্বারা পরিচালিত এই নজরকাড়া রিসর্টে একদিনের রেন্ট পড়বে 3-6 হাজার টাকা, আর আপনি যদি সেনাবাহিনী সদস্য হন তাহলে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে। রিসর্টের ঠিক পাশেই হিমছড়ি সি বিচ। এখন আমি যে জায়গাটা আছি এটা স্টোন ফরেস্ট রেস্টুরেন্ট কক্সবাজার। সাগর নিবাস রিসর্ট পার হয়ে একটু সামনে গেলেই একদম রোডের পাশেই অবস্থিত এই সুন্দর রেস্টুরেন্টটি, আর এখানে চাইলে আপনারা লাঞ্চ সারতে পারেন, আর এটাও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট দ্বারা পরিচালিত। আর এখন আমি যে জায়গাটা আছি এটা তো দেখে সবাই অলরেডি বুঝে গিয়েছেন। আমি এখন আছি কক্সবাজারের প্যাচার দ্বীপ মেরিন ড্রাইভ রোডে অবস্থিত মারমেড বিচ রিসর্টে। মারমেড বিচ রিসর্ট এর একটা বিশেষত্ব হচ্ছে যে এটা অনেক বড়। আপনারা যারা এটার আরও ডিটেলস ভিডিও দেখতে চান তারা আমার চ্যানেলে আর হচ্ছে আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। প্রাইভেট বিচ, কায়াকিংয়ের সুবিধা, ইকো কটেজ, এছাড়া বিচের ঠিক পাশে ওয়ান্ডারফুল আর্কিটেকচারাল ডিজাইন সম্পন্ন একটি রিসর্ট। প্রাইভেট ভিলা থেকে শুরু করে রেগুলার রুম পর্যন্ত এখানে অনেক ধরনের অনেক ক্যাটাগরি রুম পাওয়া যায়। আপনারা যদি একটু নির্জনতা পছন্দ করেন আর ফ্যামিলি নিয়ে একান্ত সময় কাটাতে চান তাহলে এটা একটা ভালো অপশন। আর এই জায়গাটা একটু খোলামেলা, সো এখানে আসলে অনেক ভালো একটা ফিলিং পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা পেইন্টিং কর্নার, এখানে এরকম একটা সুন্দর পেইন্টিং কর্নার আছে যেখানে পেইন্টাররা নিজেদের মন মতো এখানে আঁকাআঁকি করতে পারেন। তাছাড়া কায়াকিং পয়েন্ট আছে, বারবিকিউ করার সুবিধাও আছে, ফ্যামিলি অথবা গ্রুপ নিয়ে আসলে আপনারা এখানে চাইলে খেলাধুলাও করতে পারেন। কটেজগুলোর সাথে পুলের ব্যবস্থাও আছে। এছাড়া এখানে সুন্দর করে সাজিয়ে রাখা কয়েকটি স্ট্রাকচারও আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে মারমেড বিচ রিসর্ট, আর এটার একটা বিশেষত্ব হচ্ছে যে এটার যে মারমেড ক্যাফে সেটা একদম বিচের সাইডে অবস্থিত। মারমেড বিচ রিসর্টের যে মারমেড ক্যাফে এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনারা যদি মেইন ড্রাইভ রোড দিয়ে যান, যাওয়ার সময় আপনারা চাইলে এখানে লাঞ্চ অথবা আসার সময় এখানে ডিনারও করতে পারেন, বা এই রিসর্টটাতে একবার হলেও ঘুরে আসতে পারেন। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আমি যখন গিয়েছিলাম তখন বিকেলের দিকে পানি গড়িয়ে বহুদূর চলে গিয়েছিলো যার জন্য দেখা যাচ্ছিল না, কিন্তু এই যে রেস্টুরেন্টটা সেটা কিন্তু একদম পানির কাছে অবস্থিত। এই যে ক্যাফেটা দেখতে পাচ্ছেন এটার ঠিক পাশেই হচ্ছে বিচ। এখানে রুম রেন্ট বিভিন্ন সিজনে 5,000 থেকে শুরু করে 40,000 পর্যন্ত হয়। মামের বিচ ক্যাফেতে খাবার একটু কস্টলি, বাট পরিবেশ খুবই সুন্দর, আর রাতের বেলা এখানে পুরাটাতে লাইট জ্বালিয়ে দেওয়া হয়, মনে হয় যেন ছোটো ছোটো মোমবাতি জ্বলছে। আর স্টোন ফরেস্টের সাগর নিবাসেও খাবারের প্রাইস নর্মালি কলাতলি থেকে একটু বেশি মনে হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন এই ভিডিওর বাকি পার্টগুলো পাওয়ার জন্য, অ্যান্ড কক্সবাজারে কোথায় যাবেন, কী কী করবেন সেই অ্যাক্টিভিটি সম্পর্কে জানার জন্য ফেসবুক পেজও ফলো করতে পারেন, আর এই লোকেশনগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।